আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সকালে গ্রামীণ সিম ব্যবহার করে থাকি, তো আমরা যারা নতুন তারা অনেকে জানি না যে কিভাবে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করবেন। প্রথম পদ্ধতিতে দেখাবো যে কিভাবে কোটের মাধ্যমে ব্যালেন্স চেক করবেন। এর জন্য আপনাকে আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন। ডায়াল প্যাড ওপেন করার পর আপনাকে টাইপ করতে হবে *566#, টাইপ করে ডায়াল করে দিবেন। ডায়াল করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা দেখাবে, যেখানে আপনার ব্যালেন্সের সাথে আপনার ব্যালেন্সের মেয়াদ কত দিন আছে এটাও দেখাবে। গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে টাইপ করতে হবে *9#, *9# ডায়াল করলে আপনার ইমার্জেন্সি যদি ব্যালেন্স থাকে তাহলে এটা দেখাবে, যদি ইমার্জেন্সি ব্যালেন্স না থাকে তাহলে দেখাবে না। দ্বিতীয় পদ্ধতিতে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে আপনার ফোনে মাইজিপি অ্যাপটা থাকতে হবে, তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতিতে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। মাইজিপি অ্যাপটা যদি আপনার কাছে থাকে তাহলে এটা ওপেন করতে হলে আপনাকে ডাটা কানেকশনের প্রয়োজন হবে। ডাটা কানেকশন করে তারপর মাইজিপি অ্যাপটা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে খুব সহজে আপনি দ্বিতীয় পদ্ধতিতে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।